আমরা সবাই চাই আমাদের চেহারা দাগহীন সুন্দর ও ফর্সা হোক আর এ কারণে না জানি আমরা কত ধরনের খাটা খাটনি কাজ করি পার্লারে যাই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে কত রকমের ফেসিয়াল করেও খুব একটা ভালো রেজাল্ট পায় না আর এ কারণে ঘরে বসে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ফেসিয়াল নিয়ে এসেছি যেটি ব্যবহার করার পরে আপনার চেহারা হয়ে যাবে দাগহীন সুন্দর ও ফর্সা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে যে কোনো ধরনের চালের গুঁড়ো চেহারাকে উৎকৃষ্ট সাফাই করার জন্য এই চালের গুঁড়োর ভূমিকা অসাধারণ চালের গুঁড়োর ছোট ছোট দানা আমাদের চেহারা থেকে ময়লা টেনে বের করে আর এ কারণে চেহারাকে ব্লিচ করার জন্য অনেকেই চালের গুঁড়ো ব্যবহার করে থাকে তো আমি এখানে একটা পরিষ্কার বাটিতে দুই চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার দ্বিতীয় উপাদান হিসাবে নিয়ে নিতে হবে চন্দন কাঠের গুঁড়ো প্রাচীনকালে রূপচর্চার অন্যতম একটি উপাদান ছিল চন্দন বিভিন্ন রকম কসমেটিক্স ও সুগন্ধিতে চন্দন ব্যবহৃত হয় ত্বকের বিভিন্ন সমস্যায় চন্দন বেশ উপকারী এতে আছে উপাদান যা ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে এছাড়াও কালো দাগ রোদে পোড়া দাগ এবং তৈলাক্ত ভাব দূর করার জন্য চন্দন কাঠের গুঁড়োর ব্যবহার করা হয় তো আমি এখানে এক চা চামচের মতো চন্দন কাঠের গুঁড়ো এই বাটিতে নিয়ে নিচ্ছি এরপর আমাকে নিয়ে নিতে হবে গোলাপ জল ঠিক চন্দন কাঠের মতোই উপকারী এই গোলাপ জল আমাদের চেহারাকে ফর্সা করার পাশাপাশি কিছুটা গোলাপি আভা এনে দিতে সাহায্য করে এছাড়াও এটি চেহারা থেকে যে কোনো ধরনের জীবাণু দূর করে এরপর আমাকে এর মধ্যে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড থাকে আর ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বক ও চেহারার জন্য অনেক উপকারী ফর্সা বানাতে আমি এখানে প্রায় দু চা চামচের মতো এই কাঁচা দুধ এই মিশ্রণগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি যখন কিছুটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে তখন আপনি এটিকে মেশানো বাদ দিয়ে দিন এবার এটি আপনার ত্বকে কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে বন্ধু এটি আপনারা ব্যবহার করার সময় অবশ্যই কিছু নিয়ম ফলো করবেন এটি ব্যবহার করার সময় চেষ্টা করবেন রোদে ঘোরাফেরা কম করতে যদি কখনো রোদে ঘোরাঘুরি করা লাগে তাহলে সানস্ক্রিন মেখে বাইরে বের হবেন এছাড়াও বাইরে থেকে ফিরে অবশ্যই আপনার চেহারাটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবেন যেন সেখানে ধুলো বালি ময়লা না থাকে তো চলুন এটি আপনারা কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এবং কতক্ষণ ব্যবহার করবেন তা জেনে নেই এই মিশ্রণটি তৈরি করে দিনে অথবা রাত্রে বেলা যে কোনো সময় আপনার ত্বকে লাগিয়ে রাখতে পারবেন হাত অথবা ব্রাশের সাহায্যে তিন থেকে চার মিনিট সময় নিয়ে পুরো ত্বকে প্রলেপের মতো করে লাগিয়ে রাখুন পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে এই মিশ্রণটি আবারও ধুয়ে ফেলুন প্রথমবার ব্যবহার করেই দেখবেন এই মিশ্রণটির কারণে আপনার চেহারাটি ফর্সা হতে দেখা যাচ্ছে এটি আপনারা ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন এখানে কোনো সাইড এফেক্ট না থাকার কারণে এটি আপনার চেহারার জন্য খুব ভালো রেজাল্ট বয়ে আনবে বন্ধুরা এই টিপসটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো আজকের মতো এখানেই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে